আজকে তুমি যার জন্য কান্না করছো, কয়েক মাস কিংবা কয়েক বছর পরে সেই ঘটনাটি মনে পড়লে তুমি আর কান্না করবে না। আবার সেই ঘটনার কথাগুলো মনে করে তুমি হেসে নিজেই নিজেকে বলবে, আমি কত বোকা ছিলাম। সময় জিনিসটা সব কিছু বদলে দেয়, আর বদলে দেয় চিন্তা ভাবনা, দুঃখ কষ্ট, ভালোবাসা, সব কিছু তোমাকে ধীরে ধীরে নতুন করে সাজিয়ে তুলবে। আজ তোমার কাছে যে জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কাল হয়তো সেই জিনিসটা তোমার কাছে মূল্যহীন হয়ে যেতে পারে। তোমাকে কেউ অনেক কষ্ট দিয়েছে, তুমি তাকে ভুলতে পারছো না। তুমি শুধু সময়ের জন্য অপেক্ষা করো, সময় সব কিছু ঠিক করে দেবে। শুধু একটু অপেক্ষা করো। ছোটবেলায় কোনো খেলনা ভেঙে গেলে কান্না করতে, কিন্তু বর্তমান দিনে সেই খেলনাটির কোনো মূল্য নেই। একটা সময় সব কষ্ট ভুলে যাবে, দেখবে আগের মতো আর সেই কষ্টগুলো কাছে আসবে না, সব কিছু ভুলে যাবে। সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। এমন একটা সময় আসবে তুমি যার জন্য কান্না করতে, তার জন্য আর কখনো তুমি কান্না করবে না। হয়তো চোখ থেকে দুফোঁটা জলই ঝরে পড়বে, হাত দিয়ে মুছে ফেলো, কখনো কোনো ভুল সিদ্ধান্ত নিও না। একদিন সব কিছু বদলে যাবে, শুধু একটাবার পিছনে ঘুরে তাকানোর জন্য অপেক্ষা করো। সময় নাও, নিজেকে হারিয়ে ফেলো না, নিজেকে হারিয়ে ফেললে তো সব কিছুই শেষ। টিকে থাকো, বেঁচে থাকো, দেখোই না কি হয়। একদিন চোখের জল ঠিক শুকিয়ে যাবে, কষ্টগুলোর রং বদলাবে, কষ্টের রঙগুলো একটু একটু করে অস্পষ্ট হয়ে যাবে, সব যন্ত্রণা কষ্টগুলো আস্তে আস্তে কমে যাবে। শুধু তুমি সময় দাও। যে তোমাকে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, তাকে কখনো ঘৃণা করো না, কারণ সে জানে তুমি তার থেকে অনেক বেশি অধিকাংশে শ্রেষ্ঠ। নিজেকে পাল্টানোর প্রথম পদক্ষেপ হলো নিজের সমস্ত ভুলগুলো সম্পর্কে জানা। এই পৃথিবীতে জীবনে যত বেশি মিথ্যে কথা বলতে পারবে, তত বেশি এই পৃথিবীর মানুষগুলো তোমাকে ভালোবাসবে। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে, আর না হয় কিছু শিখবে। আত্মসম্মান থাকা ভালো, কিন্তু অহংকার নয়। কিন্তু এই পৃথিবীর মানুষগুলো নিজেদের নিয়ে অনেক বেশি অহংকার করে। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে। সেই ছেলেকে জীবনসঙ্গী করো যার ভবিষ্যৎ ভালো, আর সেই মেয়েকে জীবনসঙ্গী করো যার অতীত ভালো। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, কোনোদিন কখনো সব কথা খুলে বলো না। মনে রেখো, এই পৃথিবীতে বিশ্বাসের দাম কেউ রাখে না। তুমি তোমার জীবনের দুঃখ কষ্ট দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা। সব সময় অন্যের ভালো করার চেষ্টা করো, দেখবে নিজে থেকে ঈশ্বর তোমাকে অনেক ভালো কিছু করে দিয়েছে। তোমার কি আছে তার উপর তোমার সুখ নির্ভর করে না, তোমার সুখ নির্ভর করে তুমি কেমন চিন্তা করো তার উপর। যাকে ভালোবাসো তাকে কখনোই বিয়ে করো না। মানুষ তো সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। একটা কথা মনে রাখবে, উদ্দেশ্য ছাড়া কেউ কখনো কাছে আসে না, আর স্বার্থ ছাড়া কেউ কখনো পাশে থাকে না। ভুল সবারই হয়ে থাকে, শুধুমাত্র আমরা অন্য মানুষগুলোর মধ্যে ভুল বেশি দেখতে পাই। সুখী হওয়া খুব সহজ, কিন্তু সহজ হওয়া খুব কঠিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অলওয়েজ স্টে হ্যাপি।